এক দুই তিন, 123 রান। আইপিএল ফাইনালে যদি 123 রান করতে পারেন শুভমান গিল, তাহলেই তিনি ছাড়িয়ে যাবেন বিরাট কোহলিকে, এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডটা গড়বেন। টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি 123 রান তো বললেই হয় না। কিন্তু মানুষটা যখন শুভমান গিল, যার ফর্ম হচ্ছে সর্বশেষ 4 ম্যাচে 3টা সেঞ্চুরি, সর্বশেষ ম্যাচে 60 বলে 129 রানের ইনিংস, তখন আসলে এটার বিপক্ষেই বা বাজি ধরবেন কীভাবে? তো 2016 সালে বিরাট কোহলি এক আইপিএলে 973 রানের সর্বোচ্চ যে স্কোর করেছিলেন, সেটা এবারের আইপিএলে শুভমান গিল ভেঙে দিতে পারেন, সেই পসিবিলিটি প্রবলভাবেই রয়েছে। তো প্রশ্ন হচ্ছে, শুধু আইপিএলের এক স্কোর, এক আসরের স্কোর দিয়ে নয়, সব মিলিয়ে কি কোহলিকে ছাড়িয়ে যেতে পারবেন গিল? বাড়াবাড়ি মনে হচ্ছে তো, কিন্তু তারপরেও এই আলোচনাটা করতেই হচ্ছে। দেখুন, ভারতীয় ক্রিকেট সবসময় ব্লেসড, তাদের হচ্ছে গিয়ে এরকম প্রজন্মের পর প্রজন্মে তাদের হচ্ছে গিয়ে এরকম অসাধারণ সব ব্যাটসম্যান এসেছে। ইনফ্যাক্ট একটা প্রজন্ম শেষ হওয়ার আগেই আরেক প্রজন্মের আরেকজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যাটনটা নিয়ে নিয়েছেন, রাজদণ্ডটা নিয়ে নিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুটটা ওইভাবেই, সিংহাসনটা হাত বদল হয়েছে। সেটা যখন সুনীল গাভাস্কর ছিলেন তখন মনে হচ্ছিল ভারতীয় ক্রিকেটের গাভাস্কারের পরে আর কী হবে, ব্যাটিংয়ের কী আছে। সচিন টেন্ডুলকার চলে আসলেন, টেন্ডুলকারের ওই সে সময় মনে হয়েছে যে ভারতীয় ক্রিকেট, টেন্ডুলকার তো সর্বোচ্চ জায়গাটা দেখিয়ে ফেলেছেন, এর চেয়ে বেশি আর কি। বিরাট কোহলি এসেছেন, এখন বিরাট কোহলি শেষ সময় থেকে এখন বহু দূরে রয়েছেন, কিন্তু শুভমান গিল যা দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে কোহলি থেকে রাজদণ্ডটা এই শুভমান গিলের হাতেই আসবে, সিংহাসনটা একদিন এই গিলেরই হবে। সেই গিল এবারের আইপিএল, এবারে শুধু আমি আইপিএলের কথা বলছি কেন, ওভারঅল এই বছরেই তার প্রমিসটা কিন্তু অনেক বেশি। ধরুন ভারতের জার্সিতেও তার ডেবু হয়েছে বেশ আগে, কিন্তু ফ্লারিশ করা শুরু করেছেন মোটা দাগে গত বছর থেকে, এই বছর তো সব কিছু ছাপিয়ে যাচ্ছেন। ওয়ান ডেতে 3টা সেঞ্চুরি করেছেন, যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ডাবল সেঞ্চুরি পর্যন্ত রয়েছে। টি টোয়েন্টিতেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে, টেস্টেও সেঞ্চুরি রয়েছে। সো মানে এই বছরই আমি বলছি। এরপর যখন আইপিএলটা খেলছেন, আইপিএলের প্রথম অংশটা যে খুব অসাধারণ হয়েছে এই গুজরাট টাইটান্স রয়ে তা বলবো না, কিন্তু শেষ অংশে এসে বিজনেস এন্ডে এসে যেভাবে তিনি জ্বলে উঠেছেন, ম্যাচের পর ম্যাচ যেভাবে তিনি বিস্ফোরক ব্যাটিং করছেন, সেটা আসলে একটা চোখের জন্য আরামদায়ক, চোখের জন্য আরামদায়ক বললাম, রান তো অনেকেই করেন, কিন্তু সেটা দেখার জন্য আনন্দদায়ক কয়জনের ব্যাটিং? বা আমি যদি এইভাবে বলি যে শুভমান গিলের চেয়ে বেশি আনন্দদায়ক কার ব্যাটিং দেখা, এই যে টি টোয়েন্টি ক্রিকেট, এই যে ধুমধারাক্কা ক্রিকেট, চার ছক্কা মেরে প্রতি বলে বলে চার ছক্কার দাবি থাকে, সেই দাবি শুভমান গিল মেটাচ্ছেন, কিন্তু কখনো তার ব্যাটিং দেখে কি মনে হয় জোর করে মারছেন, শক্তি খাটিয়ে মারছেন? পুরোটাই হচ্ছে গিয়ে টাচের উপরে খেলছেন, পুরোটাই হচ্ছে গিয়ে যে তার টাইমিংয়ের উপরে খেলছেন, কি অসাধারণ তার মানে প্লেসমেন্টের উপরে খেলছেন। সো এইরকম টাচ প্লেয়ার, এইরকম হচ্ছে গিয়ে ব্যাটসম্যান, প্রপার ব্যাটসম্যানশিপের এরকম উদাহরণ সেটা কিন্তু বর্তমান বিশ্ব ক্রিকেটে খুব বেশি নাই। ফর্মের কথাটা আমি একপাশে সরিয়ে রেখেই এই জিনিসটা বলছি। অথচ এই শুভমান গিলকে 2022 সালে আইপিএলের যে মেগা অকশন হয়েছিল সেখানে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল, কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল এই গিলকে, ভাবা যায়? হ্যাঁ, তারা বলতে পারে যে সেই 2018 থেকে গিল তাদের সঙ্গে রয়েছে, কিন্তু পারফরমেন্সটা এমন পর্যায়ে ছিল না যে একেবারে আনটাচেবল, ছাড়াই যাবে না। গত বছরও কিন্তু গুজরাট টাইটান্স তাকে দলে নিয়েছে এবং গুজরাট টাইটান্স যে শিরোপা জিতেছে প্রথম অংশগ্রহণে, তাতে গিলের খুব বড় একটা অবদান ছিল, কিন্তু সেই অবদানটা ছিল ভাগে যোগে। পুরো টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ হায়েস্ট রান গেটার ছিলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া 487, গিলের রান ছিল 483, আবার 3 নম্বরে ছিলেন যে ডেভিড মিলার, তার রান 481। দেখেন, তিনজনের রানই কাছাকাছি, কিন্তু এইবার দেখেন গিল 851 রান করে ফেলেছেন। সেকেন্ড হায়েস্টে যিনি রয়েছেন এই হার্দিক পান্ডিয়া, তার রান হচ্ছে গিয়ে 325, 500 বেশি রানের ব্যবধান। সো এই টিমটাকে, টিমের ব্যাটিংটাকে শুভমান গিল কীভাবে টানছেন, কোর পর্যায়ে নিয়ে গেছেন, সেটাই আসলে দেখছে। অবভিয়াসলি একটা আইপিএল দিয়ে কোনো কিছুই প্রমাণ হয় না, যে ভারতীয় ক্রিকেটের কোহলির পরের উত্তরসূরি চলে এসেছেন ব্যাপারটা ওইভাবে বলা যায় না, কিন্তু তারপরে গত কিছুদিন ধরে স্পেশালি এই বছর টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি, ন্যাশনাল টিমের যা খেলছেন, তারপরে এই আইপিএলে যে পারফরমেন্স শুভমান গিলের, তাতে মনে হচ্ছে ভারতের সেই পরম্পরাটা কিন্তু ঠিকই রক্ষিত হচ্ছে। গাভাস্কার, তার থেকে টেন্ডুলকার, তার থেকে কোহলি, তার থেকে শুভমান গিল, ফাইনালে, আইপিএল ফাইনালে এই গিলকে সেঞ্চুরি করতে পারবেন না? পারতেই তো পারেন নাকি?